শুভ মহালয়া অনেকে শুনেছেন, কিন্তু কেন এই মহালয়া? মহালয়া মানে দুর্গাপূজার দিন গোনা, মহালয়ার ছয় দিন পর মহাসপ্তমী, তাই দেবীকে আমন্ত্রণ ইত্যাদি। মহালয়া তার চেয়ে বড় গুরুত্ব আছে। ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র অকালে দেবীকে আরাধনা করেছিলেন লঙ্কা জয় করে সীতাকে উদ্ধারের জন্য। আসল দুর্গাপূজা হল বসন্তে, সেটাকে বাসন্তী পূজা বলা হয়। শ্রীরামচন্দ্র অকালে অসময়ে পূজা করেছিলেন বলে এই শরতের পূজাকে দেবীর অকাল বোধন বলা হয়। পিতৃপক্ষ এবং দেবীপক্ষ, বছরে ১২ মাসে ২৪টি পক্ষ রয়েছে, তার মধ্যে দুইটি পক্ষ বিশেষ তাৎপর্যপূর্ণ, প্রথমটি পিতৃপক্ষ ও দ্বিতীয়টি দেবীপক্ষ। আশ্বিনের কৃষ্ণপক্ষের তিথিকে বলা হয় মহালয়া, এই কৃষ্ণপক্ষকে বলা হয় পিতৃপক্ষ। পিতৃপক্ষে স্বর্গত পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ ও তর্পণ করা হয়। যমালয় থেকে মর্তলোকে এই সময় পিতৃপুরুষেরা আসেন, তাদেরকে তৃপ্ত করার জন্য তিল জল দান করা হয়, তাদের যাত্রাপথকে আলোকিত করার জন্য উল্কা দান করা হয়। মহাভারতে বলা হয়েছে যে মহাবীর কর্ণের আত্মা স্বর্গে গেলে সেখানে তাকে খেতে দেওয়া হয় শুধুই সোনা আর ধনরত্ন। তা দেখে কর্ণ জিজ্ঞাসা করলেন ইন্দ্রকে। ইন্দ্র বললেন, তুমি সারা জীবন সোনা দানাই দান করেছ, পিতৃপুরুষদের জল দাওনি, তাই তোমার জন্য এই ব্যবস্থা। কর্ণ বললেন, আমার কি দোষ? আমার পিতৃপুরুষদের কথা তো আমি জানতে পারলাম যুদ্ধ শুরু হওয়ার আগের রাতে। মা কুন্তী আমাকে এসে বললেন, আমি নাকি তার ছেলে, তারপর যুদ্ধে ভাইয়ের হাতেই মৃত্যু হলো আমার, পিতৃতর্পণের সময় তো পেলাম না। ইন্দ্র বুঝলেন কর্ণের কোনো দোষ নেই, তাই তিনি কর্ণকে ১৫ দিনের জন্য মর্তে ফিরে গিয়ে পিতৃপুরুষদের জল ও অন্ন দিতে অনুমতি দিলেন। ইন্দ্রের কথা মতো এক পক্ষকাল ধরে কর্ণ মর্তে অবস্থান করে পিতৃপুরুষদের অন্ন জল দিলেন। যে পক্ষকালে কর্ণ মর্তে এসে পিতৃপুরুষকে জল দিলেন, সেই পক্ষটি পরিচয় হল পিতৃপক্ষ নামে। এই অমাবস্যায় পিতৃপূজা সেরে পরের পক্ষে দেবী পূজার প্রবৃত্তি শুরু হয়, তাই দেবী পূজার পক্ষকে বলা হয় দেবীপক্ষ বা মাতৃপক্ষ। মহালয়া হচ্ছে পিতৃপক্ষের শেষ দিন এবং দেবীপক্ষের শুরু। পিতৃপক্ষে আত্মসংযম করে দেবীপক্ষে শক্তি সাধনার প্রবেশ করতে হয়। সনাতন ধর্মে কোনো শুভ কাজ করতে গেলে স্রষ্টা এবং সমগ্র জীব জগতের জন্য তর্পণ করতে হয়, কার্যাদি অঞ্জলি প্রদান করতে হয়। তর্পণ মানে খুশি করা। ভগবান শ্রীরাম লঙ্কা বিজয়ের আগে এই দিনে এমনই করেছিলেন। সেই অনুসারে এই মহালয়া তিথিতে যারা পিতৃমাতৃহীন, তারা তাদের পূর্বপুরুষদের স্মরণ করে, পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে অঞ্জলি প্রদান করে। সনাতন ধর্ম অনুসারে এই দিনে প্রয়াত আত্মাদের মর্তে পাঠিয়ে দেওয়া হয়। প্রয়াত আত্মার যে সমাবেশ হয় তাকে মহালয় বলা হয়। মহালয় থেকেই মহালয়া। সনাতন ধর্ম অনুসারে বছরে একবার পিতামাতার উদ্দেশ্যে পিণ্ডদান করতে হয়, সেই তিথিতেই করতে হয় যেই তিথিতে ওনারা প্রয়াত হয়েছেন। মহালয়াতে যারা গঙ্গায় অঞ্জলি প্রদান করেন পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য, তাহারা শুধু পূর্বপুরুষদের নয়, পৃথিবীর সমগ্র কিছুর জন্য প্রার্থনা ও অঞ্জলি করেন। দেবী শক্তি আদ্যাশক্তি, তিনি সর্বভূতে বিরাজিত, তিনি মঙ্গলদায়িনী করুণাময়ী। সাধক সাধনা করে দেবীর বর লাভের জন্য দেবীর মহান আলোয়ে প্রবেশ করার সুযোগ করেন বলেই এই দিনটিকে বলা হয় মহালয়া। মহালয়ার পর দেবীর বন্দনা শুরু হয়। মা দুর্গার আগমনে সকল অশুভ শক্তির বিনাশ হয়।